আজ আমরা তৈরি করবো কর্ন স্যালাড। কর্ন স্যালাড করার জন্য এখানে আমি কর্নগুলোকে মাইক্রোওভেনে 3 মিনিট মতো সিদ্ধ করে নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে স্যালাডটা তৈরি করি। এখানে আমি একটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নেব। এই পিস পিস করে কেটে নেওয়া আলুটাকে আমি এই কর্নের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো কিছুটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ, কয়েকটা ভেজে নেওয়া বাদাম, দিয়ে দেবো একটা কুচিয়ে নেওয়া টমেটো, আর 2-3টে কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর অল্প করে লেবুর রস। এবার একটা চামচের সাহায্যে ভালো করে আমি সবকিছু মিলিয়ে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি, এবার উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। কর্ন স্যালাডটা আমার তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।